من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এখন আমরা আলোচনা করব ডাইং ডিক্লারেশন অংশ থেকে। তো এই অংশ থেকে যে প্রশ্নটি আমরা তৈরি করলাম তা হলো মৃত্যুকালীন ঘোষণা কি, এটা কিভাবে প্রমাণ করা যায়, কি কারণে মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়, মৃত্যুকালীন ঘোষণা দানকারী যদি বেঁচে যায় তাহলে তার ঘোষণা কি সাক্ষ্য আইন 1872-এর বিধান অনুযায়ী সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য, যদি মৃত্যুকালীন ঘোষণাটি সত্য ও যথার্থ বলে প্রমাণিত হয় শুধুমাত্র তাহার উপর নির্ভর করে আসামিকে কি দোষী সাব্যস্ত করা যায়। এই হলো আমাদের প্রশ্ন। এখন আমরা এই প্রশ্নের যে অংশগুলো আছে প্রতিটি অংশকে আমরা আলাদা আলাদা করে আলোচনা করব। তো আসুন প্রথম অংশে দিয়ে মৃত্যুকালীন ঘোষণা কি এর জবাবে আমরা বলতে পারি, মৃত্যুকালীন ঘোষণা হলো কোনো ব্যক্তি তার মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মৃত্যুর কারণ অবস্থা ও পরিস্থিতির বর্ণনা করে যে বিবৃতি প্রদান করে তাকে মৃত্যুকালীন ঘোষণা বলে। সাক্ষ্য আইনের 32 ধারার এক উপধারা অনুযায়ী খুন হওয়া ব্যক্তির মৃত্যু, মৃত্যুর কারণ ও পরিস্থিতি সম্পর্কে তার দেওয়া বিবৃতি প্রাসঙ্গিক সাক্ষ্য হিসেবে গ্রহণীয় হবে। মৃত্যুকালীন ঘোষণা মৌখিক বা লিখিত হতে পারে, আবার ভাব ভঙ্গি ও ইঙ্গিতের মাধ্যমেও প্রকাশিত হতে পারে। মৃত্যুকালীন ঘোষণা ম্যাজিস্ট্রেট বা ডাক্তারের কাছে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তাহলে কোনো এমন কোনো বাধ্যবাধকতা নেই বা ধরাবাঁধা নিয়ম নেই, ইহা যে কোনো ব্যক্তির নিকট করা যায়, তবে ম্যাজিস্ট্রেট বা ডাক্তারের কাছে করলে বেশি গ্রহণযোগ্য হয়। আচ্ছা, এখন আমরা দেখি মৃত্যুকালীন ঘোষণার কিছু অপরিহার্য শর্তাবলী, সেই শর্তাবলী আমরা দেখি। একটা ডাইং ডিক্লারেশন হতে গেলে কি কি শর্ত থাকতে হবে সেটি, 1 নম্বর শর্ত হলো ঘোষণাটি এমন একজন ব্যক্তি কর্তৃক হবে যিনি ঘোষণা দেওয়ার পর তার মৃত্যু হয়েছে, তাহলে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে ঘোষণাটি তারই হতে হবে। 2 নম্বর শর্ত হলো নিহত ব্যক্তি তার মৃত্যুর পূর্বে তার মৃত্যুর কারণ অবস্থা এবং পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সেই ঘোষণা দিয়েছেন, তাহলে ঘোষণাটা হতে হবে মৃত্যুর কারণ অবস্থা এবং পারিপার্শ্বিক যে পরিস্থিতি সে আলোকে হতে হবে ঘোষণাটি। 3 নম্বর শর্ত হলো ওই মৃত ব্যক্তির মৃত্যুই তদন্ত মামলার বিচার্য বিষয় হতে হবে, তাহলে মামলাটার বিচার্য বিষয় হবে ওই ব্যক্তির মৃত্যুর কারণ। তাহলেই মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এবার আসুন মৃত্যুকালীন ঘোষণা যেভাবে প্রমাণ করা যায় সেটি নিয়ে আমরা আলোচনা করব। ম্যাজিস্ট্রেট, ডাক্তার, পুলিশ, সাধারণ মানুষ যার নিকটই মৃত্যুকালীন ঘোষণা প্রদান করা হোক না কেন, তিনি আদালতে এসে সাক্ষ্য প্রদান করে ইহা প্রমাণ করতে পারেন। মৃত্যুকালীন ঘোষণা প্রদান করার সময় যারা উপস্থিত ছিল তাদেরকেও সাক্ষ্য প্রদান করতে হবে, মানে যার কাছে দিয়েছেন সেও সাক্ষ্য প্রদান করবে এবং যাদের উপস্থিতিতে দেওয়া হয়েছে তারাও সাক্ষ্য প্রদান করবে। তো মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করার জন্য সাক্ষ্য আইনের 32 ধারার এক উপধারায় উল্লেখিত শর্তসমূহ প্রমাণ করতে হবে। 1 নম্বর, খুন হওয়া নিহত ব্যক্তি মৃত্যুকালীন ঘোষণা প্রদান করেছে এই বিষয়টা প্রমাণ করতে হবে। খুন হওয়া নিহত ব্যক্তি মৃত্যুর সামান্য পূর্বে এই মৃত্যুকালীন ঘোষণা প্রদান করেছে, মৃত্যুকালীন ঘোষণা ও মৃত্যুর মধ্যে খুব সামান্য সময় থাকবে, 2 অথবা 3 দিন সময় থাকবে না, এটি বলা হয়েছে 5 BLD 185-এ। ভিকটিম যখন মৃত্যুকালীন ঘোষণা প্রদান করেছিল তখন তার মৃত্যুকালীন ঘোষণা প্রদান করার মতো শারীরিক অবস্থা ছিল, মানে ভিকটিমের অবস্থা এমন হতে হবে যাতে করে ভিকটিম ঘোষণা দেওয়ার মতো শক্তি ছিল, এরকম একটা অবস্থা থাকতে হবে। 4 নম্বর যেটি প্রমাণ করতে হবে, নিহত ব্যক্তি মৃত্যুকালীন ঘোষণা প্রদান করার পূর্বে কারোর সাথে পরামর্শ করেনি বা কারো নিকট হতে কোনোরকম ইঙ্গিত পাননি, পরামর্শ নিলে বা কারো সাহায্য পেলে মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। তাহলে এই যে আমরা 4টি কথা বললাম এই 4টি জিনিসই প্রমাণ করতে হবে, আর এই প্রমাণটা করবে যাদেরকে মৃত্যুকালীন ঘোষণা যাদেরকে দেওয়া যাদের সম্মুখে দেওয়া হয়েছে এবং যাদের কাছে দেওয়া হয়েছে এরাই এই 4টি বিষয় প্রমাণ করবে।
আচ্ছা, এখন আসুন আমরা দেখি যে সকল কারণে মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হয় সে বিষয়ে আলোচনা করি। এক, নিহত ব্যক্তি হলো অপরাধের চাক্ষুষ সাক্ষী, তাই তার বক্তব্য সাক্ষ্য হিসেবে গ্রহণ না করলে বা বিবেচনা না করলে অপরাধ প্রমাণ করা কঠিন হবে এবং বিচারের উদ্দেশ্য ব্যাহত হবে। 2 নম্বরে আমরা যেটা বলতে পারি, মৃত্যুর পূর্বে তার বক্তব্য গ্রহণ না করলে তাকে আর পরে সাক্ষ্য প্রদানের জন্য পাওয়া যাবে না। 3 নম্বরে আমরা বলতে পারি, মৃত্যুর পূর্বের বক্তব্য শপথপূর্বক প্রদান করা বক্তব্যের সমান বলে মনে করা হয়, কারণ মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারী ব্যক্তি যখন মৃত্যুর দুয়ারে উপস্থিত হয় তখন তার জীবনের আর কোনো আশা থাকে না, মৃত্যু আসন্ন বুঝতে। 4 নম্বরে আমরা বলতে পারি, মৃত্যু আসন্ন বুঝতে পারলে মানুষ আর মিথ্যার আশ্রয় নিবে না, ইহাই স্বাভাবিক হিসেবে ধরা হয়, তখন তার পর লৌকিক কল্যাণের দিকে বেশি আকৃষ্ট হয় মনটা, শত্রুতা প্রতিশোধ প্রভৃতি ইহলৌকিক বিষয় তার নিকট গুরুত্বহীন মনে হয়, সে কোনো পাপে জড়াতে চায় না। 5 নম্বরে আমরা যেটা বলতে পারি, মৃত্যুর ভয়ে ভীত একজন আহত ব্যক্তি যখন মৌখিক বা লিখিতভাবে মৃত্যুকালীন ঘোষণা প্রদান করে তখন সে মিথ্যাভাবে তার শত্রুকে জড়িত করে না। এই বিষয়গুলো চিন্তা করেই মূলত মৃত্যুকালীন ঘোষণাকে আইনে গ্রহণযোগ্য করা হয়েছে। এখন আমরা দেখব যে মৃত্যুকালীন ঘোষণা প্রদানের পর ঘোষণাকারী যদি বেঁচে যায় তাহলে তার ফলাফলটা কী হবে সেটি। মৃত্যুকালীন ঘোষণা প্রদানের পর ঘোষণাকারী বেঁচে গেলে তখন তাকে আর মৃত্যুকালীন ঘোষণা বলা যায় না, তখন এই ধরনের ঘোষণাকে বলা হয় ডাইং ডিপোজিশন। দ্যাট মিন্স ডিপোজিশনটা হলো মূলত বিবৃতি বা জবানবন্দি যাকে আমরা বলতে পারি। এ প্রকার ঘোষণা দেওয়ার পর ঘোষণাকারী যদি বেঁচে যায় তবে তার বিবৃতি সাক্ষ্য আইনের 32 ধারা অনুযায়ী গ্রহণীয় সাক্ষ্য হবে না, তবে আকরাম আলী বনাম রাষ্ট্র 3 CCR 239 মামলাতে আদালত বলেন সাক্ষ্য আইনের 157 ধারা অনুযায়ী এই প্রকার বিবৃতি সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে। যেহেতু আঘাতপ্রাপ্ত ঘোষণাকারী বিচার চলাকালে বেঁচে থাকে সেহেতু ওই ঘোষণাকারী স্বয়ং আদালতে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ ও জেরার সম্মুখীন হতে পারে। এছাড়াও এ ধরনের ঘোষণা 1872 সালের সাক্ষ্য আইনের 145 ধারা অনুসারে বিরোধ দেখানোর জন্য ব্যবহার করা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম ঘোষণাকারী ব্যক্তি বেঁচে গেলে তার ফলাফল কী হবে সেই সম্পর্কে। এখন আমরা জানব শুধুমাত্র মৃত্যুকালীন ঘোষণার উপর নির্ভর করে আসামিকে কী দোষী সাব্যস্ত করা যায়। এই আলোচনায় আমরা এখন দেখব যে কী ফল হয়, শুধুমাত্র ঘোষণার উপর নির্ভর করে কি আসলে দোষী সাব্যস্ত করা যাবে কি না সে বিষয়ে। যদি কোনো মৃত্যুকালীন ঘোষণার সত্যতা গ্রহণযোগ্য হয় এটা কোনো অভিযুক্তকে দণ্ডিত করার ভিত্তি হতে পারে, এবং যদিও কোনো মৃত্যুকালীন ঘোষণা কোনো প্রকার অনুসমর্থন ছাড়া সত্য বলে গণ্য করা হয় তাহলে আদালত এই ঘোষণার উপর ভিত্তি করে দণ্ড দিতে পারে। তাহলে এটি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শুধুমাত্র মৃত্যুকালীন ঘোষণার উপর নির্ভর করেই একজন আসামিকে দোষী সাব্যস্ত করা যায় এবং তাকে দণ্ড দেওয়া যায়। নূরজাহান বেগম বনাম রাষ্ট্র মামলার রায়ে বলা হয়েছে কোনো ব্যক্তির মৃত্যুর কারণ বা যে সকল ঘটনা তার মৃত্যু ঘটায় তা সম্পর্কে উক্ত ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য আইনের 32-এর 1 উপধারায় প্রকৃত সাক্ষ্য। এই সাক্ষ্য যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে এটা কোনো প্রকার অনুসমর্থন ছাড়াই কোনো আসামির দণ্ড প্রদানের ভিত্তি হতে পারে। সুতরাং উপরের আলোচনার প্রেক্ষাপটে বলা যায় যে মৃত্যুকালীন ঘোষণা সত্য ও যথার্থ হলে তা কোনো আসামিকে দণ্ড প্রদানের ভিত্তি হতে পারে। বিপরীত পক্ষে মৃত্যুকালীন ঘোষণা সত্য ও যথার্থ বলে প্রমাণিত না হলে এর উপর ভিত্তি করে আসামিকে দণ্ড প্রদান করা যাবে না। ইউপি স্টেট বনাম রামসাগর AIR 1885 SC 416 মামলাতে আদালত বলেন যে মৃত্যুকালীন ঘোষণা সমর্থিত হলে তা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য। তাহলে মৃত্যুকালীন ঘোষণা সমর্থিত হলে তা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য, অর্থাৎ মৃত্যুকালীন ঘোষণা অন্যান্য সাক্ষ্য দ্বারা সমর্থিত না হলে তার উপর ভিত্তি করে দণ্ড প্রদান করা যাবে না, এটি বলা হয়েছে এই নজিরে। মৃত্যুকালীন ঘোষণা অবশ্যই নিরপেক্ষ সাক্ষী দ্বারা সমর্থিত হতে হবে, এবং নিরপেক্ষ সাক্ষী দ্বারা সমর্থিত না হলে শুধু মৃত্যুকালীন ঘোষণা দ্বারা আদালত কোনো ব্যক্তিকে সাজা প্রদান করেন না, বা শুধু
ওইরূপ ঘোষণার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত প্রদান করেন না। আমরা আরেকটা নজির দেখি এখানে, এই মামলায় কি বলা হয়েছে। রাষ্ট্র বনাম তোতামিয়া 51 DLR DLN 244 মামলায় আদালত সিদ্ধান্ত দেয় যে অন্যান্য সাক্ষীদের দ্বারা সমর্থিত না হওয়া পর্যন্ত শুধু মৃত্যুকালীন ঘোষণার উপর ভিত্তি করে আসামিকে সাজা প্রদান করা যায় না। তাহলে আমরা এই মামলায় দেখলাম আদালত বললো যে শুধুমাত্র ঘোষণার উপর ভিত্তি করে আসামিকে শাস্তি প্রদান করা যাবে না যদি অন্যান্য সাক্ষী দ্বারা এটা সমর্থিত না হয়। এছাড়াও আমরা আরেকটা নজির দেখি, এটি হলো স্টেট বনাম সুরেন্দ্র কুমার 1992 CRL 616 মামলাতে বলা হয়েছে যে মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারীর মানসিক এবং শারীরিক অবস্থা নিরীক্ষা করা হয়নি, তাই উক্ত মৃত্যুকালীন ঘোষণার ভিত্তিতে শাস্তি প্রদান করা যায় না। তাহলে এই মামলায় আমরা দেখলাম শুধুমাত্র মৃত্যুকারী ব্যক্তি যিনি মৃত্যু পূর্বেই ঘোষণা করেছেন তার মৃত্যুর বিষয় সম্পর্কে, তার মানসিক এবং শারীরিক অবস্থা যেহেতু নিরীক্ষা করা হয়নি, তাই এই মৃত্যুকালীন ঘোষণার ভিত্তিতে শাস্তি প্রদান করা যায় না বলে আদালত মত দিয়েছেন। তাহলে এই ছিল আমাদের ডাইং ডিক্লারেশন সম্পর্কে ডিসকাশন। আশা করছি আপনারা ডাইং ডিক্লারেশন সম্পর্কে বিষয়গুলো বুঝতে পেরেছেন এবং এই বিষয়ে আশা করছি আর কোনো ধরনের অস্পষ্টতা নেই। মোটামুটি মৃত্যুকালীন ঘোষণার সম্পর্কে আমরা কীভাবে মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে হবে, মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে কি না, মৃত্যুকালীন ঘোষণাকারী ব্যক্তি যদি বেঁচে যায় কী হবে, এবং যদি মৃত্যুকালীন ঘোষণাটি সত্য যথার্থ প্রমাণিত হয় তাহলে কি শুধু এর উপর ভিত্তি করে শাস্তি দেওয়া যাবে কিনা, ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা এই ভিডিওতে জানতে পেরেছি। তো কথা হবে আবার পরবর্তী ভিডিওতে আরেকটি টপিক নিয়ে, সেটি হলো বার্ডেন অফ প্রুফ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।